মাটি মাফিয়াদের দৌরাত্মে নাজেহাল জয়পুর। আজ তো একটা পুকুরকে ভরাট করে দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়ার জয়পুরে। জয়পুর ব্লক অফিস থেকে ঢিলছড়া দূরত্বে দিনের আলোয় আস্ত একটা পুকুর ঘাটের অভিযোগ উঠল জানল না প্রশাসন। সংবাদ মাধ্যমের কাছ থেকে খবর পেয়ে পুকুর ভরাটের সরজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। ঘটনার খবর পেয়ে চম্পট দিল মাটি মাফিয়ারা। বাঁকুড়ার জয়পুর ব্লকের কার্টুল গ্রামের লাফুর পাড়ায় কয়েকশো বছর ধরে পরিচিত নন্দীপ বাঁধ নামে এক পুকুর, সেই পুকুর দিনের আলোয় বুঝিয়ে দেওয়ার অভিযোগ উঠল পুকুর মালিক এবং মাটি মাফিয়াদের বিরুদ্ধে। কার্টুল লাফুর পাড়ার একমাত্র নির্ভরশীল পুকুর ভরাট করে দেওয়ার ফলে চরম জল সংকটে পুরো পড়া। তবে পুকুর মালিক নিখোঁজ, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তার ধরা ছোঁয়া পাওয়া যায়নি। তবে প্রশ্ন তুলেছে এলাকার মানুষ, কিভাবে আস্ত একটা পুকুর ভরাট করতে পারে? সেখানে দিনের আলোয় জেসিবি মেশিন এবং ট্রাক্টর দিয়ে ঝুলিয়ে ফেলা হয়েছে, তাও প্রশাসনের বিনা পারমিশনে, যেখানে প্রশাসন বারবার বলছেন জনসাধারণের ব্যবহার্য পুকুর ভরাট করা দণ্ডনীয় অপরাধ, সেখানে কিভাবে আস্ত একটা পুকুরকে ভরাট করে দিল তাও আবার দিনের আলোয় প্রশাসন জানে না? পুরোটাই গল্প কথা। যদি প্রশাসন নাও জেনে থাকে তাহলে তার দায় কার? এই অভিযোগ তুলে তুলকালাম এলাকা এক গ্রামবাসী। তিনি জানান, আমার পূর্বপুরুষ ধরে এই পুকুরের উপর নির্ভরশীল, পুরো পাড়া একমাত্র সরবরাহের নির্ভরযোগ্য ছিল এই পুকুরটি। এখন এই পুকুরটি বুঝিয়ে দেওয়ার ফলে জল সংকটে ভুগছি আমাদের পুরো এলাকা। তারা দাবি করেন, পুকুরটি যেমন আগের মতোই অবস্থায় ছিল, প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়ে এই পুকুরটি আবার খননের দাবি তোলেন। তবে ঘটনাস্থলে ভূমি ও ভূমি দপ্তরের আধিকারিক ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, এই মাটি ফেলে পুকুর ভরাটের বিষয়টা আমরা জানতাম না, আজ আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি, দেখছি সত্যি পুকুরটা বোজানো হয়েছে। আমরা এই পুকুরের মালিককে খুঁজে বার করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব বলেই তিনি জানান। গ্রামের মানুষেরা প্রশ্ন তোলেন, শুধু পুকুরের মালিককে খুঁজে বের করা নয়, যে সমস্ত মেশিন দিয়ে কাটা হয়েছে সেই মাটি মাফিয়াদের খুঁজে বার করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, কারণ কোনো পারমিশন সেখানে নেই। সেখানে কিভাবে জেসিবি মেশিন এবং ট্রাক্টর দিয়ে মাটি বইতে পারে, তাদেরও শাস্তির দাবি তোলেন। বাঁকুড়া থেকে রঞ্জিত কুণ্ডু, রিপোর্ট বাংলা সার্কেল নিউজ। পুকুর ছিল আগে, এখানে এই জায়গাটা দীর্ঘ কতদিন থেকে আপনারা দেখে আসছেন? এটা তো দাদু ঠাকুর দাদার আমল থেকে দিকা যেটা পুকুর আছে। হ্যাঁ, আপনাদের এখানে তো সেরকম পুকুর নেই, আপনারা সরেন কোথায় এখন? এইটাতে আমাদের সরবরাহ হয়তো এখন কোথায় সরছেন এখন? এখন আর ওই ধারে মিনি চলছে, আর ওই ধারে একটা পুকুর আছে, তাছাড়া তো কোনো জায়গার উপায় নেই না। এই ভাবটা হবে আর কোথাকার লোক কিনেছে সেটাই আমরা দেখি। এখন কি চাইছেন এলাকার? এলাকা এখন ওই যে বলছি আর বন্ধ থাক, বন্ধ থাক ওটা। আপনার নাম? আমার নাম কন্দ্রবাজ। পারমিশন না নিয়েছে আপনাদের কাছে যে পুকুরটা ভরাট চলছে? না না, পারমিশন নেই, বিনা পারমিশনে। এটা কিভাবে এটা সম্ভব যে একটা পুকুর বোঝাতে পারে কি না, সেটা ওনাকে চিঠি করা হবে। আচ্ছা, যিনি আছেন আপনি এলেন আমাদের কাছে জানতে পেরে, আপনি কি দেখলেন? দেখলাম এখানে তো ভরাট করেছে, ওদের কার পারমিশন নিয়েছে, কোনো তো ডকুমেন্ট নেই, ওনাকে চিঠি করা হবে, যে যার নামে আছে তাকে চিঠি করা হবে, উনি কাগজপত্র দেখাবেন যে কী আছে ওনার, কেন করছেন উনি বলবেন। অ্যাকচুয়ালি পুকুর ভরাটটা পুরোপুরি বেআইনি, তাই না? আপনারা আপাতত কোনো কিছু মালিকের কোনো সন্ধান পেলেন যে এটা? এখানে লোকালে জিজ্ঞেস করছিলাম, কেউ বলতে পারছে না। আচ্ছা, আমরা কাগজপত্র দেখবো, আমাদের যে রেকর্ডে যিনি আছেন তাকে চিঠি করবো, যে তিনি বলবেন যে তার নামে আছে কিংবা অন্য কেউ আছে, কীভাবে হয়েছে সেটা প্রসিডিওর হবে, ওনাকে চিঠি করবো। বলছি স্যার, আপনাদের এই জয়পুরের সামনেই অফিস, বিডিও অফিস, থানা এবং আপনাদের বিএলআর অফিস, তার সামনেই এরকম একটা আস্ত জলাশয়কে বুঝিয়ে ফেললো, এটা কি কীভাবে সম্ভব? সামনে না একটু পিছনে একটা ব্যাকওয়ার্ড সাইজ সাইডে, তারপরে ছুটি ছিল সেই কারণে কেউ করেছে ইলিগালি, সেটা আমরাও স্টেপ নেব। আপনারা কি পরবর্তী ক্ষেত্রে যদি সেরকম হয় মাটি তোলানোর ব্যবস্থা করবেন? যেটা সম্ভব হবে সেটা আমরা করব, আইন অনুযায়ী যেভাবে করা যায়। ঠিক আছে স্যার, আপনার নাম? দুর্নাধর মণ্ডল, বিএলও জয়পুর। ঠিক আছে স্যার।